পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর গ্রামের বাসিন্দা সাকেরা বেওয়া। তার বর্তমান বয়স 45 বছর। 3 বছর আগে তার স্বামী মারা যান। তারপর তিনি বিধবা ভাতার জন্য 4 বার দরখাস্ত করেছে। তার মতো ওই গ্রামে আরও 12 জন বিধবা মহিলা রয়েছেন, তারাও সরকারের কাছে বিধবা ভাতার জন্য বারংবার দরখাস্ত করেছে। তিনি এবং ওই গ্রামের 12 জন বিধবা মহিলা ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা প্রকল্প 2009 অনুযায়ী তারা বিধবা ভাতার উপযুক্ত হয়েও এখনও বিধবা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। আমার স্বামী 3 বছর হলো মারা গেছে। আমি খুব পাঁচটা ছেলেপেলাকে লিয়া খুব কষ্ট থাকে। একটা ছেলে 5 বছর হলো হারিয়ে গেছে, পাগল। একটা মেয়ে পাগল, কিছু করতে পারছে না। আর 3টা ছেলে মেয়ে খুব ছোট আছে, ওকে লিয়া কাম কাজ করি, বিড়ি বানি খাই, পাতা উত্তা চুনি, জ্বালান নাই কি টাকা পয়সা নাই কি পাতা জ্বালান খড়ি চুইনা লিয়া কিনা লিয়া খাওয়া দাওয়া করি, এক চার খাই এক চার না খাইয়া রহি। খুব কষ্টতে ছেলে মেয়ে খেলিয়া খুব দুঃখে মানুষ করি, পানি খাইয়াই সারাদিন সারা রাত থেকে যাই, কি করব নাই তো কি করব। সাকেরা বেওয়া একজন বিধবা মহিলা। 3 বছর আগে তার স্বামী মারা যান ছোট ছোট 5টি ছেলে মেয়েকে রেখে, কিন্তু তার এখনো পর্যন্ত বিধবা ভাতা হয়নি। তার মতো ওই গ্রামে আরো 12 জন বিধবা মহিলা রয়েছেন, তাদেরও একই অবস্থা। তোমার কি সমস্যা? ভাতা চাই। আমি ভাতার কিনা দৌড়াদৌড়ি করা পেয়েছি, আমার ভাতাই হয়েছে না। আমি কি পঞ্চায়েত যাইছি, আমি বিডিও যাইছি, বিডিওটা অফিস স্যারকে পয়সাই না, তো কইছে না তোমার বিয়ে হবে না। প্রধান কি বলেছে? প্রধানও কয়েছে তোমার বিয়ে হবে না। বিপিএল আছে? আছে। স্বামী মরা কতদিন হলো? 2 বছর। তোমার মতো এই গ্রামে আর কতজন আছে? মেলাই লোক আছে। তারও বিধবা? তারও বিধবা। তাদেরও ভাতা হয়নি? না, আরও হয়নি। সাকেরা বেওয়া রেশন দোকানের চাল গম আটা পায়, ওই সব খাবার খেয়ে তাদের কোনো রকমে দিন কাটে। ভাতা হয়ে গেলে তোমার কি সুবিধা হবে? অনেক সুবিধা হবে। ছেলে পিলা লিয়া চারটা শুকরা খাবো দাবো পাইছি, একটা সাহস হবে কি আমার এটা হয়ে গেছে তো আমি কিছুটা পাবো। তো সাকেরা বেওয়া 4 বার সরকারের কাছে দরখাস্ত করেছে, কিন্তু এখনো তার ভাতা হয়নি। সে মেম্বার, প্রধান এবং মিডিয়া অফিসে গিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি তার। পঞ্চায়েত গেছিলো, বিডিও গেছিলো, তো বলছি হবে, তো কখন হবে এটা বলতে পারছি না। আমাদের এখানে ইলেকশনের জন্য প্রধান এখন পঞ্চায়েত অফিসে আসেন না, তবে তিনি আশা রাখছেন পরবর্তী সময় যদি তিনি থাকেন তবে তার ভাতার ব্যবস্থা করে দেবেন। সাকেরা বেওয়া সহ যেন ওই গ্রামের আরও 12 জন বিধবা মহিলার অতি শীঘ্রই বিধবা ভাতাটি শুরু হয়ে যায়, এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে 9563401156 নম্বরে কল করে অনুরোধ করুন। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়ান হাটের পক্ষে।